বাংলাদেশের অত্যন্ত বিষধর সাপের মধ্যে একটি রাসেলস ভাইপার, স্থানীয়ভাবে এটি চন্দ্রপুর নামে পরিচিত। এই সাপটি প্রায় বিলুপ্তির হাত থেকে ফিরে এখন মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে এর অবাধ বিচরণ ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার নামক বিষধর সাপের আক্রমণে আতঙ্কে দিন পার করছেন জনসাধারণ। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নে কয়েকটি গ্রামে রাসেলস ভাইপারের উপযোগ বেড়ে গেছে, যার কারণে আতঙ্কে দিন পার করছেন সেখানকার বাসিন্দারা। এতে করে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সেসব এলাকার কৃষকেরা, কারণ সাপের কারণে পাকা আমন ধান কাটার জন্য পাওয়া যাচ্ছে না শ্রমিক। শুধু ধান কাটাই নয়, সাপের ভয়ে রীতিমতো পরিচর্যা পর্যন্ত করতে পারছেন না তারা। কৃষকদের দাবি, গত বছর থেকে ধানের জমিতে ব্যাপক হারে রাসেলস ভাইপার সাপের উপযোগ বাড়ছে। প্রায় প্রতিনিয়তই দেখা মিলছে বিষধর এই সাপের। খাবারের সন্ধানে এই ফসলের মাঠে চলে আসে এই বিষাক্ত সাপ। ধান গাছের মধ্যে গুটিয়ে থাকে তারা, মানুষের উপস্থিতি টের পেলে দেয় ছোবল। বিষাক্ত সেই ছোবলে কেউ হচ্ছেন গুরুতর আহত, কেউ আবার হারাচ্ছেন জীবন। 2017 সাল থেকে এখন পর্যন্ত শুধুমাত্র কেন্দুয়া গ্রামের এই রাসেলস ভাইপার সাপের কামড়ে মারা গেছেন 6 জন কৃষক, আহত হয়েছেন আরো অনেকেই। সাপের উপযোগ বাড়ায় ধান কাটতে আসতে চাচ্ছেন না শ্রমিকরা, যারা কাটছেন তারা রয়েছেন ব্যাপক ভয়ে। কৃষক নেতারা বলছেন, কৃষিতে অধিক হারে উপজেলা পর্যায়ে অ্যান্টিভেনম সরবরাহ সহ সুচিকিৎসা প্রদান হতে পারে সংকট সমাধানের উপায়, কেননা এই সাপের বিষ নিশ্চিহ্ন করতে অ্যান্টিভেনম দেওয়া জরুরি, তা না হলে মৃত্যুর ঝুঁকি তৈরি হয়। যদিও বাংলাদেশে এখনো কোনো অ্যান্টিভেনম তৈরি হয়নি, অন্য দেশ থেকে আমদানি করতে হয়। এছাড়া পর্যাপ্ত পরিমাণ ICU এর ব্যবস্থা রাখা জরুরি, কারণ অ্যান্টিভেনম না থাকলেও অনেক সময় ICU না থাকায় চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে রোগীকে বড় হাসপাতালে পাঠান, কিন্তু বড় হাসপাতালে পৌঁছানোর আগেই রোগীর মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সাধারণ সম্পাদক মুঞ্জের আলম মানিক বলেন, এই বিষয়ে একটি সমন্বিত ব্যবস্থাপনা দরকার। কৃষি বিভাগের তত্ত্বাবধায়ে বন বিভাগের সহযোগিতায় ফসলি জমি থেকে এ সাপ সরাতে উদ্যোগ নেওয়ার পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রাখতে হবে। অন্যদিকে কৃষকদের সচেতনতার পাশাপাশি জিন্স কাপড় ও জুতা পরে ধান কাটার পরামর্শ কৃষি বিভাগের, আর সাপে কাটা মাত্রই নিকটবর্তী কোনো হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তারা। প্রসঙ্গত, রাসেলস ভাইপার আমাদের দেশের সাপ নয়, এগুলো ভারত থেকে আসে। ভারত হয়ে পদ্মা নদী দিয়ে রাজশাহী, কুষ্টিয়া ও পাবনার কিছু অঞ্চলে এগুলো পাওয়া যায়। বলা হয়ে থাকে, অন্যান্য সাপ মানুষ দেখে দূরে সরে গেলেও রাসেলস ভাইপার মানুষ দেখলে উল্টো কামড়াতে আসে। এমনকি অন্যায় সাপ শিকারের সময় শিকারকে কামড় দিয়ে সাথে সাথে খেয়ে ফেলে, কিন্তু হিংস্র রাসেলস ভাইপার শিকারকে শুধু একা নয়, তার পুরো পরিবার সহ খেতে ভালোবাসে। সাধারণত দিনের বেলা এই সাপ বেশি সক্রিয় আচরণ করে, কিন্তু এই সাপ ঘন জঙ্গল এড়িয়ে চলে এবং ঘাসবর্দি খোলা মাঠে ঝোপঝাড়ে আস্তানা করে। তাই এই সকল জায়গায় খুব সাবধানে চলাফেরা করা উচিত।